Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Deshbondhu Technology পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি. আমি মোহাম্মদ শামসুর রহমান. আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অরিজিনাল এবং ডুপ্লিকেট বা নকল DM10 ইয়ারফোনটি. আজকাল এই ইয়ারফোনটি খুব বেশি চলছে কারণ যারা গেমস খেলে তারা এই ইয়ারফোনটি খুব ভালো ভাবেই ইউজ করে এবং তাদের খুব পছন্দের তো দুইটি ইয়ারফোনের মধ্যে আজকে আমি 6টা পার্থক্য আপনাদেরকে দেখিয়ে দিব যেগুলো দেখে আপনারা খুব সহজেই ইয়ারবাডস ইয়ারফোনটি কিনতে পারবেন আসল ইয়ারফোনটি এই দেখুন প্রথমে আপনি যদি বক্সের এই সাইডে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন একটি বক্সের মধ্যে একটি কভার প্রথমেই কিন্তু কাগজের কভার দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটি উজ্জ্বল কালার আর একটা হচ্ছে জাবসা কালার বলতে হলদেটে ভাব আছে আর একটা চকচকে সাদা তো যেটা চকচকে সাদা এবং লাল মনোগ্রামটি উজ্জ্বল সেটা হচ্ছে কফি আর যেটার হচ্ছে আপনার হলদেটে ভাব এবং লাল মনোগ্রামটি একটু জাবসা সেটা হচ্ছে আসল এটা হচ্ছে আসল এবং যেটা উজ্জ্বল বেশি সেটা হচ্ছে নকল প্রথমে দেখেই এটা দেখে আপনি বুঝে নিতে পারেন আপনার DM10 টি অরিজিনাল নাকি কফি তো আমরা উপর থেকে কিভাবে বুঝতে পারবো সেটা বলে দিলাম এবার যখন আমরা কালো বক্সটা খুলবো উপরের প্যাকেটটা খোলার পরে কালো বক্সটা দেখব তখন দেখব এটা হচ্ছে একটু রাফ এবং অনুজ্জ্বল আর আসল বক্সটি অনেক উজ্জ্বল এবং চকচকে আর যেটা নকল সেটা কিন্তু অতটা চকচকে না এবং স্মুথ না দেখলেই চেনা যাবে বক্স যেটি স্মুথ সেটা হচ্ছে অরিজিনাল আর বক্স যেটি স্মুথ না দেখতে পাচ্ছেন আপনারা আমি দুটেই ফাঁসাফাঁসি করে দেখালাম আমার ডান হাতেরটা হচ্ছে অরিজিনাল এবং বাম হাতেরটা হচ্ছে কফি তো প্রথমে আমরা অরিজিনালটি খুলি অরিজিনালটা খোলার পরে আচ্ছা খোলার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দুটো বক্সের মধ্যে আপনি খেয়াল করুন এটাতে বিভিন্ন রকম প্লাস্টিক বের হয়ে রয়েছে যেটা হয়তো বাংলাদেশে তৈরি বলে এমনটা হয়েছে হয়তো আর এটা দেখেন এটা একদম স্মুথ ফিনিশিং অনেক যত্ন নিয়ে বানানো হয়েছে অরিজিনালটা বক্সটা আর এটার মধ্যে কিন্তু অতটা যত্ন নিয়ে তৈরি করা হয়নি বক্স দেখলেই বুঝতে পারবেন আপনারা এটা হচ্ছে কফি তো তিন নাম্বার পার্থক্য দেখিয়ে দিলাম এবার আমরা বক্সটা খুলে আপনাদেরকে চার নাম্বারটা দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আপনারা যারা DM10 প্রোডাক্টটি কিনেছেন তারা অবশ্যই এটা দেখার পরে আপনার DM10 টি অরিজিনাল না কপি সেটা অবশ্যই বুঝতে পারবেন এখানে 6টা টিপস দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনালটার ভিতরে 6টা ইয়ারফোনের টিপস দেওয়া আছে আমি বিভিন্নভাবে এটা খুলে চেষ্টা করেছি বোঝার জন্য বোঝার চেষ্টা করেছি যে আর কোনো পার্থক্য খুঁজে পাই কিনা তো এখানে আমি শুধুমাত্র দেখতে পাচ্ছিলাম যে অরিজিনালটার ভিতরে 4টা টিপস দেওয়া আছে অরিজিনালটার ভিতরে 6টা টিপস দেওয়া আছে আর কপিটার ভিতরে 4টা দেওয়া আছে নকলটার ভিতরে 4টা দেওয়া আছে তো এটা দেখেও আপনারা হয়তো বুঝতে পারবেন এই ক্ষেত্রে যদি দুইটা টিপস বাড়িয়ে দেয় তাহলে বুঝতে তেমন কোনো উপায় থাকবে না তো এটা ছিল আমার 4 নম্বর পার্থক্য অরিজিনাল এবং কপি বা নকল প্রোডাক্টের মধ্যে এরপর আমি বোঝার চেষ্টা করছিলাম যে আর কোনো পার্থক্য দেখা যায় কিনা
বিভিন্নভাবে চেষ্টা করার পর আমি এখানে আর কোনো সমস্যা দেখতে পাইনি। পাঁচ নাম্বার পার্থক্যটা বুঝতে পেরেছি আমি একটু দেরিতে, সেটা হচ্ছে এয়ারফোন জ্যাকের মাধ্যমে। তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। এর আগে বলে নিচ্ছি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে একটা সুন্দর মন্তব্য করে দিবেন। আর আপনি কপি প্রোডাক্ট ইউজ করছেন নাকি অরিজিনাল সেটাও আমাদেরকে জানিয়ে দেবেন। এবার দেখুন পাঁচ নাম্বার পার্থক্যটি, সেটা হচ্ছে দুইটা হেডফোন জ্যাকের মধ্যে একটা হচ্ছে আপনার ফুল গোল্ডেন কালার আর একটা কম গোল্ডেন কালার, মানে কালারের মধ্যে একটা পার্থক্য আছে। যেটা অরিজিনাল সেটা গোল্ডেন কালারটা উজ্জ্বল, আরেকটা হচ্ছে আপনার জাপসা সিলভার আর গোল্ডেন একাত্র যে কালারটা আসে সেটা। এরপর এখানে আমরাই দেখতে পাচ্ছি যে আরেকটা পার্থক্য, যেটা আমি ছয় নাম্বার পার্থক্য হিসাবে তুলে ধরতে পারি, এটা তারগুলো খুব সহজে এদিক সেদিক হচ্ছে, কিন্তু কপিটা যখন আমি নিচ্ছি তখন কিন্তু আমাকে অনেক জোর প্রয়োগ করতে হচ্ছে, খুব সহজে তারগুলো এদিক সেদিক এপাশ থেকে ওপাশে যাচ্ছে না, একটু জোর করে আমার নিতে হচ্ছে, অনেকটা টাইট। তো এটা ছিল আমার ছয় নাম্বার পার্থক্য। তো আশা করি বুঝতে পেরেছেন, আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর। তো আশা করি এই পার্থক্যগুলো দেখে আপনারা বুঝে নিতে পারবেন যে আপনার ডিএম টেনটি অরিজিনাল না নকল বা পেক। তো এই ভিডিওটি দেখে হয়তো আপনার উপকার হয়েছে, আপনার হাতে থাকা ডিএম টেনটি আসল কি নকল সেটা আপনি আশা করি এই ভিডিওটি দেখার পরে বুঝতে পারবেন। তো বুঝে কমেন্টস করে জানিয়ে দিবেন আপনি আসলে আসল অরিজিনাল হেডফোনটি কিনতে পেরেছেন কি না। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন আপনি কোনটি এই মুহূর্তে ইউজ করতেছেন। আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদেরকে আসল এবং নকল ডিএম টেন কেনার জন্য সহযোগিতা করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, খোদা হাফেজ।